পঞ্চগড়ে এক শ্রেণির দালাল চক্রকে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ মিলছে না দ্রুত পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা থাকলেও প্রতারণার মাধ্যমে চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা সাধারণ মানুষের অভিযোগ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না দিলে বিদ্যুতের সংযোগ দিচ্ছে না এই দালাল চক্র সরকার হায়দার তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলার বন্দিরাম গ্রামে গত দুই মাস থেকে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি দলীয় নেতা এবং নির্ধারিত ইলেকট্রিশিয়ান ব্যাংক কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে নির্ধারিত ফি চারশো টাকা জমা দিয়ে বিদ্যুৎ সংযোগ পাওয়ার কথা থাকলেও এই চক্রটি গ্রাহকদের কাছ থেকে নিচ্ছে চার থেকে সাত হাজার টাকা স্থানীয়দের অভিযোগ এই চক্রটি গ্রামের দুইশো পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এখন আসলে দেখা যায় যে টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না তাই প্রত্যেক জায়গায় হয়তো কারো পাঁচ হাজার কারো সাত হাজার কারো তিন হাজার এভাবে টাকা দিয়ে কিন্তু একটা ইউনিয়নে এভাবে কারে নামানো হয়েছে চার হাজার টাকা ওখানে দিয়ে আহানা তো এখন চায় বাড়ির তেল কিনতে পারি না পরিবারের কাপড় চুপড় করতে পারি না টাকা না দিলে কারেন্ট দিবে না বলছিল কারেন্ট না টাকা না দিলে কারেন্ট দিব না তবে কমিটির সদস্যরা জানান ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা ঠিকাদারকে ঘুষ এবং অন্যান্য খরচ বাবদ এই টাকা তোলা হয়েছে তবে এমন অভিযোগ নাকচ করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য যেটা হচ্ছে যে বিদ্যুতের যে টাকাটা গ্রাহকদের কাছ থেকে কি সেটা মূলত ঠিকাদার ঠিকাদারকে দেওয়া হয়েছে সেটা বলছেন আর সেটা হলো এই এলাকার লট পাইপ পেয়েছে এদের কাজ করবে আপনারা ইনাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিয়ে আসুন তারা মালগুলো কিভাবে নিয়ে আসছে তা আমি জানি না আর জনগণ কোনো জনগণ আমার হাতে একটি টাকাও দেয়নি আমিও গ্রহণ করিনি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমি এ ব্যাপারে লিখিত বা মৌখিক যে কোনো অভিযোগ করি যদি আমার কাছে অভিযোগ করে আমি অবশ্যই তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তবে এসব ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোনো কর্মকর্তা